আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটা ছোট্ট ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। আরেকটি বন্ধের দিন আজকে, এখন সকালবেলা আমাদের জন্য নাস্তা তৈরি করছি। এখানে কিছু ভেজিটেবল কেটে নিলাম, এটা অমলেটে ব্যবহার করব, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আজকের নাস্তা আইটেমগুলো একেবারে সহজ, যদিও বা বন্ধের দিনে একটু ভালো করে মানে সময় নিয়ে নাস্তাটা তৈরি করতে চাই, কিন্তু আজকে একটু ব্যতিক্রম, শর্টকাটে যে নাস্তাগুলো খাওয়া যায় সেটাই তৈরি করছি। আমার ছেলে আইমান আজকে পুরো খেতে চেয়েছে, ওটস মানে দুধ দিয়ে ওটস, এটা সে এমনিতেই খেতে চায় না, কিন্তু হঠাৎ করে বলল সকালে আম্মু আমি এটা খাবো, তো ওর জন্য আমি দুধ দিয়ে সেটা তৈরি করছি। আর ছোট বেবির জন্য একটু সুজি, এই তো সিম্পল দুধ দিয়ে শুধু রান্নাটা করে নিলাম। এখন একটু বাটার, একটু স্ট্রবেরি জ্যাম আর সাথে কিছু ব্লুবেরি দিয়ে দিলাম, যেহেতু নিজের থেকে চেয়ে নিচ্ছে তাই আশা করি ওর কাছে ভালো লাগবে। এটা হেলদি একটা ব্রেকফাস্ট, এখানকার প্রত্যেকটা বাচ্চাই বেশিরভাগ এই খাবারটা দিয়ে দিনের সকাল শুরু করে। আর ছোট জনের জন্য করেছি সেখানে অল্প সুজি আর সাথে ওর সিরিয়ালটা মিক্সড করে দিলাম, এটা অনেকটা ঘন হয়েছে, আমি এক্সট্রা কিছু দুধ মিশিয়ে নিব কারণ এত ঘন সে পছন্দ করে না। সাথে দু একটা ব্লুবেরি দিলাম, আর আমাদের জন্য ডিম আর ওটসের অমলেট। তো এই আমাদের সকালের নাস্তা, এখন নাস্তাটা তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে একটু বের হতে হবে। আমরা তাড়াতাড়ি খেতে পারি কিন্তু বেবিকে খাওয়াতে তো অনেক সময় লাগে, তো ওকে খাইয়ে আমরা বের হব। নাস্তা শেষ করে আমরা এখন ফাইনালি আমরা বের হলাম, এখন প্রায় 10টার কাছাকাছি। আমরা যাচ্ছি মূলত আমাদের আগে যে বাসা ছিল সেই বাসার ওই এরিয়াতে, আমাদেরকে ওখানে বাসা দেখতে বলেছে, মানে ওরাই বাসাটা সিলেক্ট করে দিয়েছে, বলেছে কেমন লাগে এটা দেখতে হবে, কারণ আমরা যে বাসায় আছি ওই বাসাটাতে রেগুলেশনের কাজ চলবে দীর্ঘ সময় ধরে, তো ওই সময়টা পর্যন্ত আমরা ওখানে থাকতে পারবো। আর বাসাটা যদি খুব বেশি ভালো লাগে সব কিছু মিলে তো ওখানে স্থায়ীভাবেও থাকা যাবে। তো ওই এরিয়াতে এসে গেলাম, সামনেই পড়লো খুব সুন্দর একটা বাসা, আমি তো মানে এত খুশি, এত সুন্দর একটা বাসা, তাও এগুলাও সরকারি বাসা, বিল্ডিংটা সম্পূর্ণ নতুন উঠেছে, আমি দেখেই মুগ্ধ, এত সুন্দর ওই বিল্ডিংয়ের কারণে ওই জায়গাটাও যেন খুব সুন্দর আলোকিত হয়ে আছে, যদিও বা বিল্ডিংটা আমরা পাইনি। আমি প্রথম দেখে তো আফসোস করলাম, ইস এটা যদি আমি পেতাম, পরে বলি যে না যেটাই পেয়েছি সেটাতেই সন্তুষ্ট। এই বাসা আমাদের যে বাসাটা এখন পেয়েছি তার সামনের লোকটা এমন, আমরা নিচতলার বাসাটা পেয়েছি, খেয়াল করলে দেখা যাচ্ছে দোতলায় উপরে গ্লাসের ব্যালকনি, নিচেরটা ওপেন বাউন্ডারি আছে, তো ঘরের পেছন দিয়ে যাচ্ছি, তাড়াহুড়ো করে যেতে হচ্ছে কারণ যিনি বাসাটা দেখাচ্ছেন তিনি অলরেডি টাইম মতো চলে এসেছেন, বরঞ্চ আমরাই একটু লেট করেছি, লেট করতে বলে এই তো 5 মিনিট এদিক সেদিক, কিন্তু সেটা তো ভালো দেখায় না। প্রথমেই ঢুকে আমি সরাসরি বেডরুমে চলে এসেছি, কারণ আমার কাছে মনে হয় একটি ঘরের বেডরুমটাও কম ইম্পর্টেন্ট না, এখানে রাত্রে রেস্ট করব, দিনের বেশিরভাগ সময় রেস্টের জায়গা বলতে এটাই, তো এটা যদি শান্তি না হয় তখন কেমন জানি লাগবে, যদিও বা কিচ্ছু করার নেই, তারপরও বুঝি মনের একটা আকাঙ্ক্ষা। তো প্রতিটা বেডরুমে, এখানে পাশাপাশি দুটা বেডরুম, প্রতিটা বেডরুমে ক্লোজেট দেওয়া আছে, ঘরের দেওয়ালের রংটাও মানে একেবারে ক্লিন নতুন দেওয়া আছে, সব কিছু মিলে আছে তবে তুলনামূলকভাবে একটু ছোট। এই অংশটা মানে ফার্স্ট ফ্লোরের
কি বলবো, সিঁড়ির নিচের জায়গাটা, পাশে লিফট আছে, লিফটের তো ব্যবহারের প্রয়োজন নেই আমাদের, যেহেতু আমাদের নিচতলায়। এটা হচ্ছে কিচেন। তো যেই ভদ্রলোক এসেছেন ঘরটা দেখাবেন, তিনি সব কিছু বুঝিয়ে দিচ্ছেন কোথায় কি। এইদিকে ফাঁকা জায়গাটা রেখেছে নিচে, এটা ডিশ ওয়াশারের জন্যে। আর এটা হচ্ছে সামনের ড্রয়িং রুম, ড্রয়িং রুমের পাশেই ব্যালকনি। ব্যালকনিটাতে মানে কিছুটা কাঠ দিয়ে ফ্লোর করা, আবার কিছুটা অংশ মাটি, সরাসরি গাছ লাগানো যাবে। তো ছোটোখাটো কিছু সবজি গাছ টাছ লাগানোর জায়গাও আছে। তো অল্প সময়ে ঝটপট দেখে বের হয়ে আসলাম। বের হতে না হতে ওই বিল্ডিংয়ের সামনে, অর্থাৎ আমাদের বাম পাশেই বিল্ডিংটা, এত সুন্দর বিল্ডিং, ওই যে মাঝে মধ্যে ক্লেন্ডার বিভিন্ন ব্যাপারে দেখা যায়, যেরকম দেখেছি ওরকমটাই লেগেছে। ওই বিল্ডিংয়ের কারণে পুরো এরিয়াটা যেন আলোকিত হয়ে গিয়েছে, কেমন জানি আগের সিন আর এই সিন সম্পূর্ণ ভিন্ন, আকাশটা পর্যন্ত অনেক সুন্দর দেখাচ্ছে। যাই হোক, অত সুন্দর বাসায় থাকতে না পারলেও সামনে দেখেও খুব ভালো লাগবে। এরিয়াটা সুন্দর, আবাসিক এলাকা। আর এখন যেহেতু শীত শুরু হতে যাচ্ছে, প্রত্যেকটা গাছের পাতা একটু হলদেটে, আবার কিছু কিছু গাছের পাতা লাল হয়ে, খুব সুন্দর একটা মানে লুক, প্রকৃতির এত সুন্দর রূপ, মানে সেটা দেখেই আমার আর ঘরের প্রতি কোনো কিছুতেই মন বসছে না। আমি বারবার শুধু এরিয়াটা দেখছিলাম আর ও যে বিল্ডিংটা। এখানে ছোট্ট একটা প্লেগ্রাউন্ড আছে। আইমান তার ছোট ভাইকে বিভিন্ন রাইডে চড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও তো ওইগুলো বুঝতে পারছে না। তো বেবিও কিন্তু এনজয় করছে, খুব নরম সরম হয়ে যেভাবে করছে সেও সেভাবে মানিয়ে নিচ্ছে। তো এইদিকে সুপার মার্কেট একটা কাছে আছে, তো আমরা ওখানে একটু ঢুকবো। তেমন কোনো কিছুর প্রয়োজন নেই, তারপরও দেখি কোনো ভালো ফ্রুটস বা কোনো কিছু ভেজিটেবল পেলে নেওয়া হবে। এই তো তো এখানে ঢুকে বেবি একটু দুষ্টুমি করছিল, তো ও থাকতেও চাচ্ছিল না স্টলারে। তো ওর ভাই ওকে যে বাস্কেটগুলা সাধারণত শপিং করার জন্য ব্যবহার করা হয় ওখানেই বসিয়ে দিয়েছে, আর সেটাতে সে খুব এনজয় করছে, কি সুন্দর করে বাস্কেটে। তো আমার ছেলে হাসছে, বলে কি আম্মু আমরা এটা শপ থেকে কিনে নিচ্ছি, ওরকমটাই দেখাচ্ছে। তো এখানে বিভিন্ন ফ্রুটস, সুন্দর সুন্দর বেগুন এসেছে। এই তো কোনো কিছু কেনার নেই, তারপরও অল্প একটু ভেজিটেবল নিল, কিছু বেগুন আর অল্প কিছু ফ্রুটস। আবার সুন্দর সুন্দর কাঁচা আমও এসেছে। কাঁচা আম দেখলেই আমাদের নেওয়া হয়, কাঁচা বলতে এগুলা কাঁচা পাকা আম। এগুলা এমনি খেতেও ভালো লাগে, আবার একটু ঝালমরিচ দিয়ে মানে শুকনো মরিচ দিয়ে মাখিয়ে খেতেও খুব ভালো লাগে। বেশিক্ষণ লাগে নাই, আমরা চলে এসেছি বাসায়। আর এসেই আমি রান্নার কাজ শুরু করলাম। আমি যাওয়ার আগে মাংসগুলো নামিয়ে রেখেছি, মাছটা আমি এখন নামালাম। তো মাংসগুলো কেটে চুলায় বসাতে বসাতে আমার মাছটা কিছুটা নরম হবে, আর আমি মাছের স্কিন ফেলে পরিষ্কার করে মাছগুলো দু পেঁয়াজার মতো করে রান্না করব। তো এখন প্রায় ঘড়িতে 12টার একটু বেশি, চট জলদি করে মাংসগুলো কেটে আগে বসিয়ে দিব। এগুলা নর্মাল একটু ভুনা ভুনা করে রান্না করব, যে অংশগুলাতে বেশি চর্বি সেগুলো কিছুটা ফেলে দেওয়ার চেষ্টা করছি। ওরা সব মাংস কেটে দেয় নাই, কিছু কিছু হাড় খুব বড়, তো এগুলো নাড়তে সমস্যা হবে, তাই নিজের পছন্দ অনুযায়ী ছোট করে নিচ্ছি। মাংস কাটা শেষ, এখন বসিয়ে দিচ্ছি। মাংস রান্না করছি, এখানে যা যা প্রয়োজনীয় মশলা সবই দিচ্ছি একে একে, কিন্তু মাথার মধ্যে ঘুরছে বাসাটা সম্পর্কে। আসলে আমাদের হাতে এখন দুইটা বাসা আছে, ওইটা যেটা নতুন দেখতে গেলাম সেটা, আর বর্তমানে যেটা আছি, বুঝে উঠতে পারছি না কোনটাতে স্থায়ীভাবে থাকব, কারণ দোনোটাই আর অপশনই আছে, যে কোনো একটা চুজ করে স্থায়ীভাবে থাকা যাবে। তো এটাই মাথার মধ্যে ঘুরছে বারবার, কোনো কিছুতেই মন বসছে না। এরিয়াটা মোটামুটি যে বাসাটা এখন দিচ্ছে সেটা একটু, সেটা লোকেশনটা মানে একটু মানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো ওই এরিয়ার সাথে, আপনার সেন্টার আর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস ট্রেনের সুবিধাটা বেশি। এটা একটু
একটু নিরিবিলি সাইডে পড়েছে, এখানেও সুবিধা আছে, কিন্তু একটু মানে বাসের সংখ্যাটা কম। দেখা যাক কি করি, কিন্তু আমার একটা প্রবলেম, আমি যেখানে থাকি সেখানে আমার মন বসে যায় আর ওখান থেকে মানে সরতে ইচ্ছে করে না। আবার এদিকে ছেলেও খুব পছন্দ করে এটা। যদি দোতলা বা তিনতলায় বাসা দেয়া হতো তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু এটাতে তো আমাদের হাত নেই, এটা ভাগ্য সম্পূর্ণ। তো আমি আগে বেশি মন খারাপ করতাম কোনো কিছুকে নিয়ে, এখন আর অত বেশি মন খারাপ করি না। দূরও এই ছোট্ট পৃথিবীতে অনেক কিছু পেয়েছি আল্লাহর রহমতে, যেটা আমি মাঝে মধ্যে মনে করি আমার পাওয়ার কথা ছিল না, সেরকম অনেক জিনিস পেয়েছি। তো এখন আর ওরকম কোনো আফসোস নেই, থাক যেখানে আমার ভাগ্যে আছে বা আল্লাহ মানে আল্লাহ যেখানে ভালো মনে করেন সেই জায়গাটাই নিশ্চয় আমার জন্য দিচ্ছেন। তো এই আর কি, এখন অল্পতেই আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। এখানে বেবি খিচুড়ি বসিয়ে দিলাম আর মাংসটা প্রায় সেদ্ধ হতে যাচ্ছে, এখনও অনেক সময় লাগবে। এদিকে মাছটাও আমি ভালো করে ফ্রেশ করে একেবারে ছোট ছোট করে আজকে পিস করেছি। ওই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা বড় মাছ, সেই মাছের বড় বড় পিস তেমন টেস্ট হয় না, তাই ছোট করেই দো পেঁয়াজা করব। আর এদিকে আমার বাবাটা আমাকে সালাদ কেটে দিচ্ছে, আমার তো কী যে ভালো লাগছে। মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে ও যখন নিজের থেকে এসে বলে আমি কিছু করব, তো আমিও যতটুকু পারি ওর পছন্দের কাজগুলো ওকে দিতে চেষ্টা করি। তো সাজাচ্ছেও আবার, আমি কিন্তু রেগুলার এত সময় নিয়ে সাজানোর কাজগুলো করি না, দেখি ও নিজের থেকে সাজাচ্ছে, তা দেখে আমার কাছে আরও ভালো লাগছে। রান্না করতে গেলাম শুধু মাংস ভুনা, কিন্তু হঠাৎ করে আবার ছেলে বলছে আম্মু একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, অনেক দিন খাওয়া হয়নি। তো ওই রান্নার মাংস দিয়ে আমি ফাঁকি বেচির একটু বিরিয়ানি তৈরি করলাম, তাই কালারটা একটু বেশি হলুদ এসেছে, কিন্তু খেতে অনেক ইয়ামি হয়েছে, ভাতগুলো অনেক ঝরঝরে। এখানে আমি অল্প করে একটু বিরিয়ানি মশলা ব্যবহার করেছিলাম, সব কিছু মিলে খুবই ভালো হয়েছে। এই তো দুপুরের খাবার দাবার করতে হবে এখন, প্রচণ্ড খিদাও পাচ্ছে। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ, এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।